দুটো জিনিস মানুষ সব থেকে বেশি দেখতে পায়, এক নিজের ঠিক আর অন্যের ভুল। পাপ আর পুণ্যের সঠিক উত্তর আমি জানি না, আমি শুধু জানি যেই কাজে অন্যরা দুঃখ পায় সেটা হলো পাপ, আর যেই কাজে অন্যের ঠোঁটে হাসি ফোটে সেটা পুণ্য। যেখানে তুমি কিছু করতে পারবে না সেখানে চেষ্টা করো। ভগবান চিত্রে নয়, চরিত্রে থাকে, তাই নিজের মনকে মন্দির তৈরি করো। কখনো মূর্খের সাথে তর্ক করো না, কারণ লোকে বুঝতেই পারবে না কে আসল মূর্খ। বয়স তোমায় ক্লান্ত করবে না, হোঁচট তোমায় পড়তে দেবে না, পরিস্থিতি তোমায় থামতে দেবে না। যদি তোমার মনে জয়ী হওয়ার ইচ্ছে থাকে, শক্তি শব্দে নয় বিবেচনায় রাখো, কারণ ফসল বৃষ্টির জলে হয় বন্যার জলে নয়। মন জলের মতো হয়, যখন ঢেউ থাকে কিছু দেখা যায় না, কিন্তু স্থির জলে সব কিছু স্পষ্ট দেখা যায়। তেমনি মন অস্থির হলে কিছুই বুঝতে পারবে না, কিন্তু স্থির হলে সব উত্তর খুঁজে পাবে। সবসময় জানা এবং শেখার মানসিকতা রাখো, তাহলে অনেক কিছু শিখতে পারবে। কারণ সবাই সব কিছু জানে না, কিন্তু সবাই কিছু না কিছু জানে। সময়, বন্ধু আর সম্পর্ক বিনে পয়সায় পাওয়া যায় বলে গুরুত্বের গভীরতা বোঝা যায় না, কিন্তু সঠিক মূল্য তখন বোঝা যায় যখন হারিয়ে ফেলি। যদি মনের ভালো কথা শোনা, ভালো বই পড়ার অভ্যেস থাকে, তাহলে ভালো কথা বলার অভ্যেস এমনিই এসে যাবে। আপনজনকে যদি কখনো কিছু বোঝাতে যাও, তার আগে তাকে বুঝতে শেখো, তাহলে সব কিছু বলার দরকার হবে না। যদি কারো মধ্যে অহংকার আর রাগ থাকে, তবে তার শত্রুর দরকার নেই, নিজেকে ধ্বংস করার জন্য এই দুটোই যথেষ্ট। যখন তুমি একলা থাকবে তখন তোমার চিন্তাকে সামলে নিও, আর যখন ভিড়ের মধ্যে থাকবে তখন শব্দকে সামলে নিও, তাহলে জীবন অনেক সহজ হয়ে যাবে। সবাই বলে যদি বেঁচে থাকি তবে আবার দেখা হবে, কিন্তু যদি দেখা হয় তবেই তো বেঁচে থাকবে। মুখের ভাষা মানুষের এমন একটা জিনিস যা দেখা যায় না, কিন্তু মানুষকে অনেক কিছু দেখিয়ে দেয়। যদি সময় পাও নিজের অপূর্ণতাগুলোর দিকে তাকিও, তাহলে অন্যের দেখানো আয়নার প্রয়োজন হবে না। কখনো কেউ ছেড়ে গেলে দুঃখ পেও না, কারণ একটা তারা হারিয়ে গেলে তারায় ভরা আকাশ আছে। যদি তাও না হয় তাহলে তোমার জন্য চাঁদ আছে। একটা ভালোবাসার জন্য জীবনকে শেষ করে দিতে চাইছ, তাহলে তার ভালোবাসার মূল্য দাও যে তোমায় জীবন দিয়েছে। জীবনে দুটো সিদ্ধান্ত নাও, আজকের দিনটা এমন করে বাঁচো যেন পৃথিবীতে শেষ দিন, আর এমন কিছু শেখার চেষ্টা করো যাতে তুমি পৃথিবীতে বেঁচে থাকতে চাও। যদি কাউকে কিছু দাও তাহলে মনে রাখার দরকার নেই, কিন্তু কেউ যদি তোমায় কিছু দেয় তাহলে কখনো ভুলো না। হাসি হলো সেই মূল্যবান জিনিস যেটা তুমি না কিনেই পড়তে পারো, আর যতদিন এই হাসি তোমার কাছে থাকবে ততদিন তোমাকে সুন্দর দেখানোর জন্য অলংকার পরার দরকার নেই, সুন্দর হাসিটাই যথেষ্ট। সবসময় হাসি খুশি থাকবে এবং সবার পাশাপাশি নিজেরও খেয়াল রাখবে।